तो वेलकम बैक टू माय चैनल। तो সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো চা খাওয়ার জন্য মনটা ছটফট করছে, যার জন্য চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছি। এদিকে চাটা হতে থাকছে, ওদিকে ঋতু আমাকে কিছু বলছে, বাট সেদিকে আমার কোনো কান নেই, বাট চলে এসছে, কিছু বলবে, ও এসে কিছু খাবে বলে বলছে আমাকে, বাট আমি এখনও কিছু বানিয়ে দিইনি ওকে। সুন্দর খাবার তৈরি হয়ে গেছে, প্লিজ করছে যে আমাকে কিছু বানিয়ে দাও, যার জন্য চাই হোক। অনেক দিন পর অনেক বছর পরে আবার ফিরে এসেছি, কারণ আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আর যত ভিডিও ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে, আর সেই কিছু নেই। তো ভাবলাম নতুন করে আবার কি শুরু করতে গেলে একটু মেহনত করতে হবে, বাট করে নেবো। তো এখন ঘুম থেকে উঠেছিলাম, তোমরা দেখেছো যেহেতু এসে গেছে, চা করছি, চা করে খেয়ে বার হবো, কারণ কোথাও খেতে হবে, কাজ আছে, তো কাজটা করে তাতে আসবো, বাট বাইরে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ব্লগটা তো দিদিম তো বাইরে বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা দোকানে গেছি, যেখানে গিয়ে কিছু দেখছি নেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে থালা দেখছি, কাঁসার থালা, যেটা নেওয়া হবে, বাট এখনও নেওয়া হয়নি, দেখা চলছে, দেখা হয়ে গেলে নেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও প্যাকিং হয়নি। বাট ওর সাথে একটা গ্লাসও আছে যেটা নেওয়া হচ্ছে, বাট দেখা হচ্ছে, সরি, এখন নেওয়া হয়নি, দেখা হচ্ছে। তো ওটাকে নিয়ে বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, তো ফিরতে হবে। যাই হোক, এই দোকানটাতে প্রচুর আইটেম আছে, প্রচুর, আপনারা দেখতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, এটা ছিল আমার গোপালের, আর এগুলো বিভিন্ন ঠাকুরের লোকনাথ আছে, লোকনাথ বাবা আছে, মিলিও আছে, প্রচুর আইটেম আছে দোকানটাতে। যাই হোক, বেরিয়ে পড়েছি, বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি একটু বন্ধ হয়েছে, তো রাস্তায় দেখতেই পাচ্ছ জল জমে গেছে, রাস্তায় জল জমে যাওয়ার পরে আমরা বেরিয়েছি, যাক বাড়িতে ফিরব, কিন্তু কিছু মনে করেছি নেওয়ার জন্য, তো আবার ব্যাক করার জন্য বলা হচ্ছে, বাট ব্যাক করিনি ইতিমধ্যে, যাচ্ছি। তো চপের দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম, আর বাঙালি বর্ষাকাল চপ খাবে না সেটা তো হয় না, তো সেটা চপ নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ অলরেডি অনেকে দাঁড়িয়ে আছে। তো তার মাঝখান থেকে নিয়ে বাড়িতে ফিরে গেছি, বাড়িতে ফিরে এসে দেখি প্লেয়ার জিতু টিভি দেখছে, অন্য পড়াশোনার সিন নেই, ও আমাকে কী বলতে চাইছে যে কী আছে ওটাতে, আমি ওকে বকেছি, তো ও চুপচাপ আছে। যাই হোক, তো ফাইনালি অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো কোথায় গেছিলাম। তো ফাইনালি রাত হয়ে গেছে, এখন রাত 9টা বাজতে গেছে, তো খাবার বানাতে হবে, খাবার বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে রাত 11টা সামথিং বেজে যাবে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আশা করবো, আর নেক্সট চেষ্টা করবো ওর থেকেও বেটার কিছু বানানোর জন্য। তো আজকের মতো, গুড নাইট।